সুখদা মিঠু ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই, আশা করি ভালো আছেন। আজ দেখাবো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পার্মানেন্ট এমপ্লয়ীদের কীভাবে এইচআরএমএসে ইনক্রিমেন্টের অর্ডার করতে হয়। আপনারা জানেন প্রত্যেক জুলাই মাসে ইনক্রিমেন্টের অর্ডার করতে হয়, ঠিক আছে? তো ইনক্রিমেন্টের অর্ডার কীভাবে করা যায় সেই ভিডিওই আজকে আপনাদের দেখাবো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন সহজে যে কীভাবে ইনক্রিমেন্টের অর্ডার করা হয়। তো আমি দেখুন এখন ডিডিও লগইনেই ঢুকে আছি। ডিডিও লগইনে কীভাবে ঢুকবেন একটু বলে দিই। WBIFMS-এর ওয়েবসাইটে যাবেন, সেখান থেকে IFMS ওয়েস্ট বেঙ্গলে গেলে আপনাকে ঠিক এই পেজে পৌঁছে দেবে। সেখান থেকে এই এইচআরএমএস থেকে বা এরকম অ্যাডমিন লগ ইন থেকে আপনি লগ ইন করবেন। তো ডিডিও লগ ইনে আমি অলরেডি লগ ইন করে আছি। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইচআরএমএসে যেতে হবে। এইচআরএমএসে গিয়ে DSC-র প্রয়োজন হয়, এটাকে ক্যান্সেল করে দেবো। অর্থাৎ কি না, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ইনক্রিমেন্টের অর্ডার করার জন্য DSC-র প্রয়োজন হয় না, এটা আপনার DDO বা DDO-র অপারেটর থেকেও করতে পারবেন। তো এরপরে দেখুন এই যে পে বিলের নিচের দিকে রয়েছে ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্টের উপরে ক্লিক করার পরে ইনক্রিমেন্ট ইনিশিয়েশান, ইনক্রিমেন্ট ইনিশিয়েশানের উপরে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন আপনার সামনে ঠিক এইরকম একটা মেসেজ আসছে। এটা একটু ভালো করে পড়ে নেবেন। এখানে বলা আছে 1/7/2020 থেকে যদি কারোর ফাংশনাল নন ফাংশনাল প্রমোশন থাকে তাহলে তারটা করতে বারণ করছে, আগে ওটা করে নিতে বলছে। তো আই আন্ডারস্ট্যান্ডে এখানে আমি ক্লিক করে এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি, ঠিক আছে? করার পরে দেখুন ইনক্রিমেন্ট উইথ এফেক্ট ফ্রম, WEF মানে হচ্ছে উইথ এফেক্ট ফ্রম, কবে থেকে এফেক্ট নেবে এইটা ডেট আপনাকে কিছু দিতে হবে না, এটা বাই ডিফল্ট চলে আসবে। এবার রোপাটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো করার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আপনার সামনে যে অপশানগুলো আসবে সেই অপশানগুলোর মধ্যে কোনটা আপনার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ক্ষেত্রে কোন অপশানটা সঠিক অপশান। দেখুন স্টেট গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট রোপা 2019, এইটা আরও কিন্তু আছে। দেখুন স্টেট গভর্নমেন্ট রোপা 2009, এটা কিন্তু নয়, এই টা নিতে হবে আপনার, স্টেট গভর্নমেন্ট রোপা 2019, স্টেট গভর্নমেন্ট রোপা 2019, ঠিক আছে? তাহলে এটাতে ক্লিক করে এটাকে সিলেক্ট অ্যান্ড ক্লোজ করে নিলাম। করার পরে দেখবেন ক্যাডারটা আপনাকে দিতে হবে। তো ক্যাডার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কোন কোন ক্যাডার আছে দেখুন, এখানে দুরকম ক্যাডার আছে। বড় অফিসের ক্ষেত্রে একাধিক ক্যাডার থাকতে পারে, ওই এমপ্লয়ি যে এমপ্লয়ি বা যে এমপ্লয়ীদের জন্য আপনি করতে চাইছেন তাদের ক্যাডারটা আপনাকে তার বা তার তাদের ক্যাডারটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো তাদের ক্যাডার বা তার ক্যাডারটা এখানে আদার, আমি আদার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট অ্যান্ড ক্লোজ করে দেবো। সিলেক্ট অ্যান্ড ক্লোজ করার পরে দেখুন সেকশান এবং হেড এই দুটো আপনাকে সিলেক্ট করতে বলছে। বড় অফিসের ক্ষেত্রে একাধিক সেকশানে বিল হয়, ধরুন আমি যদি হেলথের কথাই বলি ম্যালেরিয়া হেড হয়, পাবলিক হেলথ হেড হয়, জেনারেল হেড হয়, এরকম আরও অনেক হেড হয়। তো এক একটা অফিসের ক্ষেত্রে এক এক রকম, ছোটো অফিসের ক্ষেত্রেও দুটো তিনটে সেকশান থাকতে পারে, এখানে একটাই সেকশান। তো দেখুন এটা একটাই সেকশান এসছে, সুতরাং আলাদা সেকশানের আর দরকার নেই। এবার পে হেড, পে হেড কোনটা, পে হেডটা হচ্ছে যে হেডে তার মাইনের বিল হয়, ঠিক আছে? তো আমি একবার দেখে নিই কোন হেডে আমি মাইনের বিলের কথা বলছি। তো দেখুন এই হেডে মাইনের বিল হচ্ছে, তো এই হেডটাকে আমাকে ওখান থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? দেখুন তো সেই হেডটাকে আমি ওখান থেকে সিলেক্ট করব, দেখে নেব একটু ভালো করে, একটু সাবধানে খুঁজতে হবে যেন ভুল না হয়, ঠিক আছে? তো দেখুন এই হেডটা খেয়াল রাখবেন ভির আগে 01 যেন হয়। 01 মানে হচ্ছে পার্মানেন্ট এমপ্লয়ীদের যে পে হয় সেইটা, 02 কোনো হেড কনসোলিডেটেড পের ক্ষেত্রে সেটা কিন্তু নয়। তাহলে দেখুন এই হেডটাই আমি এখান থেকে এবারে সিলেক্ট করে নিলাম। এই হেডটা সিলেক্ট করে নেওয়ার পর দেখুন ইনক্রিমেন্টের অর্ডার নাম্বার, এটা আগে আমাদের দিতে হতো বছরখানেক ধরে, মানে গত বছর থেকে অর্ডারের নাম্বার দেওয়ার জায়গা আমাদের নেই, বাই ডিফল্ট এটা আসবে, ঠিক আছে? অর্ডার ডেটও দেওয়া লাগবে না। এরপরে কি করতে হবে, গ্রুপটা করতে হবে। তাহলে তার যে এমপ্লয়ি বা যে এমপ্লয়ীদের ক্ষেত্রে করছি তাদের ক্যাডারটা ছিল আদার, সেই এমপ্লয়ি বা এমপ্লয়িরা যদি থাকে তাদের গ্রুপটা কোনটা, সেই গ্রুপটা আমি এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দিয়ে দিলাম। এবার দেখুন এই হেড, এই সেকশান এবং এই গ্রুপে যত এমপ্লয়ি আছে সবার তা হয়ে যাবে এই এই একবারে, ঠিক আছে? প্রিপেয়ার এবারে ইনক্রিমেন্ট লিস্ট, তাহলে এই অর্ডার নাম্বার অর্ডারের ডেট দেওয়ার দরকার হচ্ছে না। প্রিপেয়ার ইনক্রিমেন্ট লিস্টে আমি যখন ক্লিক করছি তখন দেখুন এই লিস্টটা এবার আপনার সামনে আসবে, ঠিক আছে? তো দেখুন এইখানে কিন্তু এই লিস্টটা আপনার সামনে চলে এলো। এবার দেখুন তো এইখানে এই গ্রুপ বিতে দেখুন একটা ক্যালকুলেশান অলরেডি কমপ্লিট দেখাচ্ছে, ঠিক আছে? আর একটা দেখাচ্ছে, দেখুন ক্যালকুলেশান অলরেডি কমপ্লিট দেখাচ্ছে এটা। আর একটা যেটা আছে সেটা দেখুন লিস্ট প্রিপারেশান কমপ্লিটেড। তাহলে লিস্ট প্রিপারেশান কমপ্লিট যেটা, সেইটা ক্যালকুলেশান যেটা হয়ে গেছে সেটা আর করার দরকার নেই, লিস্ট প্রিপারেশান যেটা কমপ্লিট সেটা আমার করতে হবে। এইগুলো যদি আপনার মনে হয় লিস্টে কোনো এরর টেরর আছে তাহলে ভিউ ক্লিক করবেন, ক্লিক করে যদি কিছু থাকে দেখিয়ে দেবে, কিছু নেই তাই দেখাচ্ছে না। এইবারে ডিটেলসে যাব।
আবারও বলছি, ক্যালকুলেশান কমপ্লিট মানে এটা দরকার নেই। দেখুন, এটা কিন্তু হেড আর হেড আলাদা, আর এইটা কিন্তু আলাদা হেড, এটা অলরেডি আমার করা হয়ে গেছে, আর এইটা এখন আমি করব। তাহলে এইটাতে ক্লিক করব ডিটেলসে। ডিটেলসে ক্লিক করার পরে আপনার সামনে দেখুন যে অপশানটা যেভাবে আসছে সেটা একটু খেয়াল করবেন, এমপ্লয়ির নাম্বার, এমপ্লয়ির নেম, তাহলে ওই হেডে ওই গ্রুপে একজনই আছে, ঠিক আছে, তার পে লেভেল দেখাচ্ছে, ইত্যাদি ইত্যাদি সব তার দেখাচ্ছে। এইবারে দেখুন তার কত ছিল বেসিক পে আর কত হচ্ছে, এইটা একটু আপনাকে দেখে নিতে হবে, দেখে নেওয়া ভালো। দেখুন তার বেসিক পে 50,700 ছিল, বেশ। এবার দেখুন তার বেসিক পে 50,700 ছিল, তাই এবার হলো কত, 52,200। এইটা ঠিক আছে কি না আমরা একটু দেখে নেব। দেখুন লেভেল 9 সবারই দেখে নেওয়া উচিত, তো লেভেল 9 50,700, তারপরেরটা কত, 52,200, তাহলে ঠিকই আছে, সুতরাং অসুবিধে কিছু নেই। এইবার দেখুন যদি আপনার মনে হয়, অনেক অফিসে একাধিক এমপ্লয়ি থাকতে পারে, এ ক্লিক করলে দেখা গেলো 10 জন এমপ্লয়ির নাম চলে আসলো, তার মধ্যে কোনো একজন এমপ্লয়ির হয়তো আগে একটা ফিক্সেশন করে নিতে হবে, সেটা করা হয়নি, জাস্ট এখানে এক্সক্লুড করে দেবেন, করে দিয়ে কনফার্ম লিস্ট করবেন, তার নাম ওই লিস্ট থেকে বেরিয়ে যাবে। কিন্তু এটা ছোটো অফিস, একজনই আছে, সুতরাং এক্সক্লুডের এখানে প্রশ্ন নেই, যেহেতু তার ক্ষেত্রে ওই রকম ব্যাপার নেই। আমি আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি। এইবারে জাস্ট আপনাকে কনফার্ম লিস্ট প্রথমে করতে হবে, এক এক করে যেতে হবে, ঠিক আছে। কনফার্ম লিস্ট করলে দেখবেন রিজেক্ট লিস্ট, ইনক্লুড, এগুলো অপশানগুলো ব্লার হয়ে যাবে। তাহলে দেখুন কনফার্ম লিস্ট আমি এখানে করে দিলাম, করে দিলে দেখুন এখনও দেখাচ্ছে ক্যালকুলেশন নট স্টার্টেড। এবার ক্যালকুলেশনটা করবো, তাহলে দেখুন এগুলো হয়ে গেল। এগুলো হওয়ার পরে এবারে ক্যালকুলেশন এখনও কিন্তু এক্সক্লুড করা যাবে। ধরুন এই সব কনফার্ম লিস্টও হয়ে গেল, হওয়ার পরে ধরুন আপনার মনে হচ্ছে ও দুজন এমপ্লয়ির তো আমার পে ফিক্সেশন করার দরকার ছিল, তাহলে ওদেরকে এক্সক্লুডও করে দিতে পারবেন এখান থেকে, ঠিক আছে। যাই হোক, এবারে দেখুন ক্যালকুলেটর অ্যাপ্রুভ করব, ক্যালকুলেটর অ্যাপ্রুভ করছি, তখন এই মেসেজটা আসবে, এটা একটু ভালো করে পড়ে দেখে নেবেন, ঠিক আছে। এরকম ম্যান্ডেটরি কিছু মেসেজ দেয়, সেগুলো দেখে নিতে হয়। তো ওকে করে দিলাম, ওকে করার পরে দেখুন ক্যালকুলেশান কমপ্লিটেড দেখাচ্ছে। এবারে ইনক্রিমেন্ট অর্ডারটা আপনাকে জেনারেট করতে হবে, সেটা কীভাবে করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে এই অর্ডারটা কাকে কাকে কপি ফরওয়ার্ড করা হচ্ছে বাই ডিফল্ট সেটা লিস্টটা এখানে চলে আসবে, ঠিক আছে। সেই লিস্টটা আপনি একবার দেখে নিন, দেখার পরে যদি আপনার মনে হয় যে কাউকে আপনি আরও কাউকে কপি ফরওয়ার্ড করবেন, তাহলে তার নামটা এখানে লিখতে হবে, সিরিয়াল নাম্বারটা দিয়ে। 1, 2, 3 তো আছে, আমি 4 নম্বর সিরিয়াল দিলাম, 4 নম্বর সিরিয়াল দিচ্ছি, ঠিক আছে। কিন্তু দেখা যাবে সেই নাম লিখলে সেটা 1 নম্বরে চলে যাবে, ঠিক আছে। যাই হোক, আমি সেই নামটা মানে সেই ডেজিগনেশনটা লিখে দিচ্ছি, অ্যাপয়েন্টিং অথরিটি একটা কপি পাওয়ার উচিত, সেইটা আমি লিখে দিচ্ছি। আরও যদি আপনি কাউকে কপি ফরওয়ার্ড করতে চান সেটাও লিখবেন। এটা যদি আবার আপনি অ্যাক্টিভ এই বাটনটাকে ক্লিক করে তুলে দেন, তাহলে কিন্তু ওটা আবার লিস্ট, সেভ লিস্ট যখন করবেন থাকবে না, এটাকে দেখতে হবে অ্যাক্টিভ যেন থাকে। এবারে জাস্ট এটাকে সেভ লিস্ট করবেন, যখনই আপনি সেভ লিস্ট করবেন তখন দেখবেন সাকসেসফুলি সেভড হয়ে গেল, আর আপনাকে নতুন করে সেভ লিস্ট করার দরকার নেই। আবারও বলছি, যদি আপনার কাউকে আরও যোগ করতে হয় কপি ফরওয়ার্ডের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড অ্যানাদার করে কপি যোগ করতে পারেন। এবারে আমি জাস্ট জেনারেট রিপোর্টটা করছি, ঠিক আছে। জেনারেট রিপোর্ট যখনই করছি আবার এই ম্যান্ডেটরি মেসেজটা দেখাবে, এটা জাস্ট ক্লিক ওকে করবেন, পড়ে নেবেন, যদি আপনার পড়ে কোথাও সন্দেহ হয় নাও করতে পারেন, ঠিক আছে। এটাতে ক্লিক করলে তখন আবার একটু প্রসেসিংয়ের জন্য সময় নেবে, সময় নেওয়ার পরে দেখুন এটা প্রসেস হয়ে যাবে, হয়ে গিয়ে পুরো ইনক্রিমেন্ট অর্ডারটা আপনার সামনে চলে আসবে, ঠিক আছে। তো সার্ভার এবং ইন্টারনেট এটা কতটা কি ঠিকঠাক আছে তার উপরে খানিকটা ডিপেন্ড করে, দেখুন এখানে চলে এসছে, ঠিক আছে। 50,700, 1,500 টাকা তার ইনক্রিমেন্ট হলো, ইনক্রিমেন্ট হয়েই কত হলো সেটা তো আমরা আগে দেখেই নিলাম, রোপা 2019-এর ওইটা, এবং কোন অর্ডারের বলে মানে ফিনান্সের কোন অর্ডারের বলে মানে কোন অর্ডার অনুযায়ী এটা হলো সেটাও এখানে রয়েছে, এখানেও রয়েছে। তো এইরকমভাবে এই ইনক্রিমেন্ট অর্ডার আমরা তৈরি করলাম, তৈরি করার পরে দেখুন এখানে কিন্তু DDO সই হবে, এবং সই হওয়ার পরে সেটা ট্রেজারিতে যাবে, নইলে কিন্তু বিল পাস হবে না, ঠিক আছে। তো এখানে সই হবে, নিচে সই হবে, ইত্যাদি করে এটাকে পাঠাতে হবে। তো একটা কথা যেটা আগেও বলেছি আরেকবার বলবো, সেটা হচ্ছে কি, মাথায় রাখবেন যে পেবিল যেন আগে জেনারেট না হয়ে যায়, ঠিক আছে। পেবিল জেনারেট করার পরে এটা করতে হবে। যদি কারোর পেবিল জেনারেট হয়ে যায় তাহলে কিন্তু সেই এমপ্লয়ির ক্ষেত্রে ইনক্রিমেন্ট অর্ডার আপনি তৈরি করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে ওই পেবিলটাকে আপনি রিজেক্ট করে দেবেন। যদি পেবিলটা ট্রেজারিতে পাঠানো হয়ে যায় তাহলে কী করবেন, ট্রেজারি অফিসারকে বলে ওই পেবিলটাকে রিজেক্ট করিয়ে রিটার্ন মেমো ডেলিভার করিয়ে আপনার কাছে যখন DDO লগইনে আসবে আবার ওটাকে রিজেক্ট করতে হবে, রিজেক্ট করে তারপরে আপনি ওটা করতে পারবেন, ঠিক আছে। আশা করি তাহলে বুঝতে পেরেছেন। এইখানে আরেকটা কথা আপনাদের একটু বলে দেবো, ইনক্রিমেন্ট টাস্ক লিস্টে আপনি যদি
যান তাহলে কি হবে? এই ধরুন এই অর্ডারটা তো দিতে হবে, অর্ডারটা আপনি দেখলেন সেভ করে রাখলেন না, তাহলে পরে আপনার ওই অর্ডারটা কোথা থেকে খুঁজবেন? ইনক্রিমেন্টের জাস্ট টাস্ক লিস্টে যাবেন, টাস্ক লিস্টে গিয়ে দেখুন ফিনান্সিয়াল ইয়ারটা তো রয়েছে এখানে, জাস্ট সার্চ করবেন 2023-24 রয়েছে। এইবারে দেখুন এই অর্ডারগুলো এখানে চলে এলো, এবার কার্ডটা দরকার সেই হেডটা আপনি এখানে খুঁজবেন। তো যেটা এইমাত্র করলাম সেটা এই হেড, জাস্ট এখানে এই ডিটেলসে ক্লিক করবেন। ডিটেলসে ক্লিক করার পরে দেখুন এখানে চলে এলো ইনক্রিমেন্ট অর্ডারে, যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার এই ইনক্রিমেন্ট অর্ডারটা এরকমভাবে আসবে। এটাকে আবার সেভ লিস্টে আপনি করে নিতে পারেন, করে নিয়ে জেনারেট রিপোর্ট করবেন। জেনারেট রিপোর্ট করলে কিন্তু আপনার আবার ওই যে ইনক্রিমেন্ট অর্ডারটা এইমাত্র বেরোলো সেটাই আবার এখানে চলে আসবে, ঠিক আছে? তাহলে এইরকমভাবে আমরা কিন্তু আমাদের ইনক্রিমেন্ট অর্ডারটা করে নিতে পারবো। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে যাদের এই ধরনের ভিডিও প্রয়োজন। আর যারা চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, এই ধরনের রেয়ার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।